লকডাউন এবং আমফানের জেরে কার্যত বিভিন্ন শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম অর্থ সংকটে। তাদের এই দুর্দিনে সাধ্যমতো সকালের জলখাবারের ব্যবস্থা করল ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। এদিন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় নেতৃত্বে বারাসাতে কমিউনিটি কিচেনের মাধ্যমে জলখাবার বিতরণ করা হয়। বারাসাতের বিভিন্ন শ্রমজীবী মানুষ, মূলত ভ্যান, রিক্সা, টোটো, অটো চালকদের এদিন জলখাবার বিতরণ করা হয়। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, আমরা বিগত 24 মার্চ থেকে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে আমরা মানুষের জন্য এই কাজটা করছি। এখন আমাদের তো ক্ষমতা অত্যন্ত সীমাবদ্ধ, তার মধ্যে দিয়েই কাজটা চলছে। আমাদের বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন মানুষ তারা এই কাজে সাহায্য করছেন এবং আগামী শুক্রবার অথবা শনিবার দিন হিঙ্গলগঞ্জে আমরা বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে যাচ্ছি। এছাড়াও তিনি সরকারের দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, যেখানে সেখানে যত্রতত্র জনঘন বসতিপূর্ণ জায়গাতে কোয়ারেন্টাইন সেন্টার করে দেওয়া হচ্ছে। বারাসাত কেন্দ্রীয় বাস টার্মিনাস, মুখ্যমন্ত্রী বাস চালু করে দিলেন, সাধারণ মানুষ বা কেন্দ্রীয় বাস টার্মিনাসে হাজার হাজার লোক যাচ্ছে, আর সেই বাস টার্মিনাসে তিনতলা চারতলা জুড়ে আজকে কোয়ারেন্টাইন সেন্টার করে দিচ্ছে সরকার। আপনি যান, আপনি বারাসাত থানার সামনে যান, যারা পরিযায়ী শ্রমিক তারা না পাচ্ছে জল, না পাচ্ছে তারা প্রাতক্রিয়া সম্পন্ন করার জায়গা, রাস্তা ঘাটে তারা যেখানে পাচ্ছে সেখানে তারা নিজেদেরকে তারা পরিচ্ছন্ন করার চেষ্টা করছে, ব্যাপক দূষণ ছড়াচ্ছে। এবং এর জন্য সরকার, এর জন্য বিশেষত রাজ্য সরকার এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার, তারা অপরিকল্পিতভাবে লকডাউন হওয়ার ফলে আজকে গরিব দরিদ্র মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ আজকে প্রায় শেষের পথে। সাধ্যের মধ্যে সাত পূরণ করায় উপকৃত হয়েছেন অনেক শ্রমজীবী মানুষ। বারাসাত থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।